বাংলায় মানুষ সরাসরি ফোন করে যার যে অসুবিধে সেটা আমাকে জানাতে পারবেন। নম্বরটা হলো 9। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ও তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রীর দপ্তরের অধীন মনিটরিং অফ প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অ্যান্ড গ্রিভেন্স সেল মানুষের অভিযোগ নিরসনে সর্বদা দায়বদ্ধ থেকেছে। 2019 সাল থেকে শুরু করে আজ অবধি বহু অভিযোগ ও অভিমত জমা পড়েছে। রাজ্য সরকারের দপ্তর, জেলা এবং অন্য সকলের সহযোগিতায় ইতিমধ্যেই অভিযোগের সুষ্ঠু সমাধান হয়েছে। অভিযোগ নিষ্পত্তির স্তরে অভিযোগকারীকে অভিযোগের স্থিতি সম্পর্কে জানানো হয়ে থাকে। আমাদের লক্ষ্য প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সুষ্ঠুভাবে সমাধান করা। সাধারণ মানুষ যারা লিখতে বা পড়তে জানেন না তারাও যাতে তাঁদের অভিযোগ ও অভিমত জানাতে পারেন সে উদ্দেশ্যে কাজ করে চলেছে বাংলা সহায়তা কেন্দ্র। রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা 3,561টি বাংলা সহায়তা কেন্দ্র থেকে সরকারি পরিষেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এছাড়াও মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে দুয়ারে সরকার, পাড়ায় সমাধানের মতো কর্মসূচি। জরুরিকালীন পরিস্থিতিতেও যেমন লকডাউনের সময়ে অথবা আমফান বা ইয়াসের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়ের সময়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে গ্রিভেন্স সেল। সরকারের সাথে সাধারণ মানুষের ব্যবধান আরো কমিয়ে এনে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হতে চলেছে সরাসরি মুখ্যমন্ত্রী। সরাসরি মুখ্যমন্ত্রী উদ্যোগের মাধ্যমে আপাম রাজ্যবাসীর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। নমস্কার, আমি আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনার সমস্যা যদি কিছু থাকে তার সমাধান করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অনুগ্রহ করে আপনার অভিযোগ বা মতামত সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধিদের প্লিজ জানান। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনার সমস্যা যতটা পারি সমাধান করবার জন্য। নমস্কার, ভালো থাকবেন। 9137091370 নম্বরে ফোন করলে সকলের সমস্যা নথিভুক্ত করা হচ্ছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলোর যথাযথ সমাধানও প্রদান করা হবে। সরাসরি মুখ্যমন্ত্রীর 3টে ইউনিট রয়েছে, কল সেন্টার ইউনিট, ডেটা অ্যানালিসিস ইউনিট, ফিল্ড ভ্যালিডেশন ইউনিট। এই 3টে ইউনিট মাননীয় মুখ্যমন্ত্রীর দফতরের অধীনে মনিটরিং অফ প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন অ্যান্ড গ্রিভান্স সেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের সাহায্যে সাধারণ মানুষের সমস্যার সমাধান করবে। কল সেন্টার ইউনিট যা রাজ্যবাসীর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকছে তাদের অভিযোগগুলির নিষ্পত্তির জন্য। ডেটা অ্যানালিসিস ইউনিট, এই ইউনিট নথিভুক্ত অভিযোগগুলোকে বিশ্লেষণ করে তার প্রতিকারের জন্য গঠনমূলক এবং প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করছে। ফিল্ড ভ্যালিডেশন ইউনিট যা সাক্ষ্যপত্র যাচাই ও সংগ্রহ করে এবং সরকারি প্রকল্প ও পরিষেবাগুলো রাজ্যবাসীর কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব সুনিশ্চিত করবে। বঙ্গবাসীর উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার আমি আপনাদের সকলকে জানাই সাধারণ মানুষকে আমাদের আরো পরিষেবা যত দ্রুত পৌঁছে দেওয়া যায় এ নিয়ে পাড়ায় পাড়ায় সমাধান, দুয়ারে সরকার যেগুলো একটা ইতিহাস সৃষ্টি করেছে। এবং আমরা রিভিউ করতে করতে জেলায় 550টা মিটিং করার পর আমাদের একটা রিয়েলাইজেশন হয়েছিল যে অনেক সময় কাজগুলো নিচু লেভেলে পড়ে থাকে এবং সেই কাজগুলো সমস্যার সমাধান হয় না, কিন্তু যেগুলো একটু চেষ্টা করলেই হতে পারে। সেই জন্য আমরা
আগে আমি একটা পার্টি থেকে দিদিকে বলো বলে একটা করেছিলাম, আমরা ওই টাইপেরই, এটা পলিটিক্যাল নয়, এটা গভর্নমেন্টের সরাসরি মুখ্যমন্ত্রী নামে একটা নতুন প্রোগ্রাম 1370913370। সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই লাইন খোলা থাকবে। প্লিজ মাথায় রাখবেন, সকাল 10টা থেকে সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই লাইনটি খোলা থাকবে। এতদিন অনেকে চিঠি লিখে ইমেল করে আমার কাছে অভিযোগ জানাতেন, সেটা আরও সহজ হলো। মানুষের কথা শুনবার জন্য আধুনিক ব্যবস্থা করা হয়েছে, 500 কল সেন্টার তৈরি করা হয়েছে যারা গ্রিভ্যান্সেসগুলো নোট করবে। এছাড়াও আমাদের 100 জনের বেশি ফিল্ড কর্মী থাকবে, প্রত্যেকটা কমপ্লেন সমান গুরুত্ব দিয়ে দেখা হবে। আমি মনে করি প্রত্যেকের অপিনিয়নই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। হয়তো সরকার সবটা করতে পারে না, সবটা হাতেও থাকে না, কিন্তু চেষ্টা করে দেখতে ক্ষতি কী আছে।